ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস আজ আমাদের আলোচনার বিষয় হলো মেথকলা বা অ্যাডিপোস কানেকটিভ টিস্যু সম্পর্কে তাহলে দেখো অ্যাডিপোস কানেকটিভ টিস্যু বা মেথ কলা জানার পূর্বে আমাদেরকে জানতে হবে এটা হচ্ছে কি এক প্রকার পরিবর্তিত বা রূপান্তরিত অ্যারিওলার কলা আগের ক্লাসে আমরা জেনেছি অ্যারিওলার কলা সম্পর্কে তাহলে ওই অ্যারিওলার যোগকলার মধ্যেই কলা মেদ কোষ বা চর্বি কোষ ছিল বা অ্যাডিপোসাইড টিউস সেল ছিল তাহলে ওই মেদ কোষ অর্থাৎ অনেকগুলো মেদকোষ পরস্পর সঞ্চিত হয়ে যে বিশেষ কলা গঠন করে সেটা হচ্ছে কি মেদকলা বা টিস্যু তাহলে দেখো মেদকলা হচ্ছে কি একটি রূপান্তরিত অ্যারিওলার কলা কেন ওই অ্যারিওলার কলার অনেকগুলো কোষ অ্যারিওলার কলারই কোষ হচ্ছে মেথ কোষ ওই মেদ কোষগুলো অনেকগুলো মেদকোষ পরস্পর একত্রে সঞ্চিত হয়ে যে বিশেষ কলা গঠন করে সেটাই হচ্ছে কি মেদকলা তাহলে আমরা একটি সাধারণ আইডিয়া জানতে পারলাম যে অ্যারিওল মেথকলা হচ্ছে কি রূপান্তরিত অ্যারিওলার কলা যেখানে অ্যারিওলার কলার কোষ কোষ অনেকগুলো মেথ কোষ পরস্পর সঞ্চিত হয়ে কি করতে পারে মেথ কলা গঠন করতে পারে তাহলে এখানে আমরা একটা ডেফিনেশনের মাধ্যমে দেখবো এখানে বলা হচ্ছে কি এটি রূপা এটি একটি রূপান্তরিত অ্যারিওলার কলা যাতে ফ্যাট কোষের অর্থাৎ অ্যাডিপোসাইট কোষের গহরে অতিরিক্ত ফ্যাট গ্লোবিউল আকারে সঞ্চিত হয় তাহলে দেখো এটা একটা রূপান্তরিত অ্যারিওলার কলা যাতে যেখানে ফ্যাট কোষের গহরে অতিরিক্ত পরিমাণ ফ্যাট কি হচ্ছে গ্লোবিউল আকারে সঞ্চিত হয় দেখো এখানে একটি ফ্যাট টিস্যু টিস্যু বোঝা বা মেদ কলা এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এই কলার কোষগুলোকে বলা আছে অ্যাডিপোসাইড সেল এই ছবিটি কিন্তু এনসিআরটি থেকে নেওয়া এটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এর মাঝে যে রয়েছে এটা হচ্ছে কি ফ্যাট গহর এই অংশেই কি হতে পারে ফ্যাট সঞ্চিত হতে পারে এখানে এই সাইড বরাবর দেখো এখানে যেই ফ্যাট সঞ্চয় হয়ে যাবে এই পুরো স্থানটিতে ঠিক তার নিউক্লিয়াসটি একেবারে সাইডের দিক বরাবর চলে আসছে দেখো এবং এইখানে রয়েছে কি এটা তার কি হচ্ছে কোষ পর্দা এবং সাইটোপ্লাজমটি ঠিক একেবারে কোষ পর্দা সাইড বরাবর কি আসবে চলে আসবে তাহলে এটা হচ্ছে কি মেদ কলা মেদ কোষ বা অ্যাডিপোসাইড কোষ এরকম অনেকগুলো মেদ কোষ পরস্পর যুক্ত হয়ে যে কলা গঠন করে সেটা হচ্ছে কি মেদ কলা অর্থাৎ এটা একটা রূপান্তরিত অ্যারিওলার কলা এদের অবস্থানটা কোথায় আমাদেরকে একটু জেনে নিতে হবে এদের অবস্থান দেখো ত্বকের নিচে হৃদপিণ্ড ও বৃক্ষের চারপাশে আমাদের যে গুরুত্বপূর্ণ রয়েছে প্রত্যেককে কিন্তু আবৃত করে রাখছে কে মেদকলা অর্থাৎ হৃৎপিণ্ড এবং বৃক্কে চারপাশে চক্ষু গোলকের পেছনে কে অবস্থান করেছে মেদকলা বা অ্যাডিপোস কানেকটিভ টিস্যু তাহলে এটা আমরা জানলাম দেখো এরপর আমরা জানবো অ্যাডিপোসাইটের ভিত্তিতে অর্থাৎ অ্যাডিপোসাইটের ভিত্তিতে প্রাণীদের দু প্রাণীদের মধ্যে দু ধরনের চর্বি দেখতে পাওয়া যায় এই যে অ্যাডিপোসাইড অর্থাৎ চর্বি কোষে প্রাণীদের মধ্যে দুই ধরনের চর্বি দেখতে পাওয়া যায় একটি হচ্ছে কি সাদা ফ্যাট অর্থাৎ দু ধরনের ফ্যাট বা চর্বি দেখতে পাওয়া যায় একটি হচ্ছে সাদা ফ্যাট বা হোয়াইট ফ্যাট আরেকটি হচ্ছে কি বাদামি ফ্যাট বা ব্রাউন ফ্যাট প্রথমে আমাদেরকে জানতে হবে সাদা ফ্যাট সম্পর্কে দেখো এই সাদা ফ্যাট বা হোয়াইট ফ্যাট যদি আমরা দেখি একটা হোয়াইট ফ্যাট সেল দেখতে পাওয়া যাচ্ছে দেখো যার মধ্যে সাদা ফ্যাট রয়েছে এই হোয়াইট ফ্যাট সেলে কি দেখতে পাওয়া যাবে একটি বৃহৎ ফ্যাট গ্লোবিউল দেখতে পাওয়া যাবে দেখো একটি মাত্র বৃহৎ ফ্যাট গ্লোবিউল রয়েছে যার এক প্রান্তে কি রয়ে গেছে দেখো নিউক্লিয়াসটি সরে গিয়েছে এবং এখানে দেখো ব্রাউন ফ্যাট সেল অর্থাৎ বাদামি ফ্যাট কোষে দেখতে পাওয়া যাচ্ছে একাধিক ফ্যাট গ্লোবিউল দেখতে পাওয়া যাচ্ছে একাধিক ফ্যাট গ্লোবিউল দেখা যাচ্ছে এখানে কিন্তু একটি ছিল এখানে একাধিক ফ্যাট গ্লোবিউল দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে দেখো একাধিক মাইটোকন্ড্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু সাদা ফ্যাটের ক্ষেত্রে কিন্তু কম মাইটোকন্ড্রিয়া দেখতে পাওয়া যাবে তাহলে আমরা সাদা ফ্যাট সম্পর্কে একটু জেনে নেব এক্ষেত্রে অ্যাডিপোসাইট একটি বৃহৎ ফ্যাট গ্লোবিউল থাকে দেখতে পাচ্ছি চিত্রে দু নম্বর কি বলছে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কম হয় সুতরাং এরা কম শক্তি উৎপন্ন করে অর্থাৎ সাদা ফ্যাট কোষ এরা কি করে কম শক্তি উৎপন্ন করতে পারে এবং মাইটোকন্ড্রিয়া কম থাকে বাদামি ফ্যাট কোষ আমরা যদি দেখি এক্ষেত্রে অ্যাডিপোসাইট কোষে অনেকগুলি ফ্যাট গ্লোবিউল রয়েছে এবং সাইটোপ্লাজমে পরিমাণে বেশি মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি হওয়ার কারণে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি বেশি হওয়ার কারণে এটি সাদা ফ্যাট অপেক্ষা গুণ বেশি শক্তি উৎপন্ন করতে পারে তাহলে আমরা দেখলাম সাদা ফ্যাট এবং বাদামি ফ্যাট সম্পর্কে জানলাম বাদামি ফ্যাটে কি করা হয় এখানে অধিক পরিমাণে এরা কি করতে পারে শক্তি উৎপন্ন করতে পারে তাহলে আমরা কলা সম্পর্কে জানলাম এদের কাজটা আমাদেরকে জানতে হবে এরা কি করে আন্তর্যন্ত্রকে যথাযথ স্থানে থাকতে সাহায্য করে অর্থাৎ দেখো হৃদপিণ্ড বৃক্ষ এবং চক্ষু এই সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে পারিপার্শ্বিক আঘাত রক্ষা করতে সাহায্য করবে এবং তারা যেন একটা নির্দিষ্ট অংশে সুরক্ষিতভাবে থাকতে পারে তার জন্য সাহায্য করে কে এই কলা তাহলে স্টুডেন্টস আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে আবরণী কলা মানে কি আমাদের ত্বক ওই ত্বকের নিচে কে থাকে যোগ কলা এবং ওই অ্যারিওলার যোগ কলার নিচে কে থাকবে মেথকলা অর্থাৎ এই কলা ত্বকের নিচেও থাকবে এবং নানান গুরুত্বপূর্ণ অঙ্গের নিচে থাকবে তোমরা একটা মোবাইল যখন কিনতে যাও মোবাইল যে কভার থাকে তার সঙ্গে এই আমরা যদি এই পড়াটিকে তুলনা করি বাইরে যে শক্ত কভারটি রয়েছে সেটা হচ্ছে কি একটি আবরণী কলা কভারটিকে যখনই ওপেন করলে মোবাইলটি একটি বিশেষ ক্যারি বা পলিথিনের মধ্যে থাকে সেটা হচ্ছে কি অ্যারিওলার যোগ কলা বোঝা গেছে তাহলে আবরণী কলা গেল অ্যারিওলার যোগ কলা গেল দেখো মোবাইলটাকে বিশেষ একটা নির্দিষ্ট খাপের মধ্যে রাখা হয় দেখ দেখবে কখনো সোলা ব্যবহার করা হয় বা বিশেষ খাস বিশেষ একটি গহরযুক্ত স্থান ব্যবহার করা হয় যাতে ওই মোবাইলটি পারিপার্শ্বিক আঘাত থেকে রক্ষা পায় বা ওই নির্দিষ্ট স্থানে সুরক্ষিতভাবে অবস্থান করতে পারে সেরকমই এই কলা কি করে আমাদের গুরুত্বপূর্ণ আন্তর যন্ত্রগুলোকে সুনির্দিষ্ট স্থানে থাকতে সাহায্য করবে এবং ও কি করবে পারিপার্শ্বিক আঘাত থেকে গুরুত্বপূর্ণ আন্তর যন্ত্রগুলোকে রক্ষা করবে যেমন চক্ষু বৃক্ষ তারপরে রয়েছে হৃৎপিণ্ড এগুলোকে কি করবে পারিপার্শ্বিক আঘাত থেকে রক্ষা করবে তাহলে যন্ত্রকে যথাযথ স্থানে থাকতে সাহায্য করলো দু নম্বর বলছে কি চক্ষু বৃক্ষের চারপাশের আঘাত থেকে রক্ষা করবে তিন নম্বর কি করবে এরা দেহের তাপমাত্রা কি করবে নিয়ন্ত্রণ করবে চার নম্বর বলা হচ্ছে কি এরা ফ্যাট সঞ্চয় করবে অর্থাৎ দেহের অতিরিক্ত ফ্যাট কার মধ্যে সঞ্চিত হয় এই ফ্যাট কোষের মধ্যেই কি হতে পারে এরা সঞ্চিত হতে পারে তাহলে এটা জানলাম আমরা মেদকলা সম্পর্কে পরের ক্লাসে আমরা জানবো শ্বেত তন্তুময় যোগ কলা শীত তন্তুময় যোগ সম্পর্কে আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টাটা